অপরাধ তো যেহেতু অনেকদিন আগে টেলিকাস্ট হয়ে গেছে তো আমি লাস্টের দিকে ডায়লগ বলছি যখন সানি আমাদের বাড়িতে সানিকে এসে মনে আছে সানি আমাদের বাড়িতে এন্ট্রি নিয়ে ড্রাগস এর বিষয়টাতে তো তখন আমার সাথে আমার ছোট বৌদি মানে অপরাজিতা অপু যে অপু বৌদি তার সাথে একটা কনভারসেশন আমি শেয়ার করছি বৌদি তোমার কি মনে হচ্ছে যে সানি আমাদের বাড়িতে কেন এসেছে শুধুমাত্র ওর দাদু আমাদের কাছ থেকে টাকা পায় সেই জন্য শুধুমাত্র টাকা নেওয়ার জন্য হয়তো বাড়িতে এসেছে না অন্য কোনো কারণ আছে আমি তো এটাই বুঝতে পারছি না যে ওর মধ্যে এরকম হঠাৎ করে পরিবর্তন কেন হচ্ছে ও আজকে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমার বাড়িতে চলে আসছে অদ্ভুত রকমের কথা বলছে যে একটা কথার সাথে আরেকটা কথা কোনো মিল পাওয়া যাচ্ছে না আমি আমি না বুঝতে পারছি না কেন আসছে বলো তো আর তুমি বা এই সবের মধ্যে এতটা ইনভলভ কেন হচ্ছ দেখো আমি চাই না যে তোমাকে নিয়ে বা ছোটটাকে নিয়ে আবার ওই বাড়িতে জেরির সাথে কোনো সমস্যা হোক আমি সত্যি চাই না কিন্তু কেন হচ্ছে তুমি এই সবের মধ্যে যে জড়াচ্ছ তোমার কোনো বিপদ হবে না তো তুমি তুমি পারবে তো সব ঠিকঠাক করে ম্যানেজ করতে তোমার সত্যি বলছি ছোট বৌদি তোমার এর মধ্যে কোনো বিপদ হবে না তো থ্যাংক ইউ অভিনয় জগতে আসা যদি একটু শেয়ার করে তারপর নিশ্চয়ই নাচ গান আপনার পারফরমেন্স আমরা ফিরবো এটা একটু শেয়ার করতে হবে আমার গ্রামে এটা অত্যন্ত গ্রাম এখানকার আমার অনেক বোনেরা আছে দিদি ভাইরা আছে বান্ধবীরা আছে তাদের মনে অনেক প্রশ্ন জাগে কিভাবে সিরিয়ালের মাধ্যমে অভিনেতা হয় অভিনেত্রীরা হয় যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন দেখো প্রথমেই একটা কথা বলবো যে গ্রাম থেকে কিন্তু অরিজিনাল ট্যালেন্ট পাওয়া যায় এটা আমার ধারণা তার কারণ আমি কোনটা জানেন নি আপনি তাহলে দাঁড়িয়ে আছেন কেন সব যখন জানেন আমি নিজেও একজন মফস্বলের মেয়ে তো আমার ইন মর্নিং আমি কলকাতার মেয়ে নই তো সে জায়গা থেকে আমার স্ট্রাগলটাও মানে তোমরা এখন যেরকম পরিবেশে বিলং করছো আমিও ঠিক সেরকম পরিবেশ থেকে এসেছি তো সেই জায়গা থেকে সেখান থেকে আমার বাড়ি হলো বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া শহরে খুব ছোট্ট একটা শহর সাজানো হয়েছে একটা ছোট্ট শহর তো সেইখান থেকে কলকাতা ডিস্টেন্স যা 3.5 ঘন্টা তো সেই 3.5 ঘন্টা ট্রেন জার্নি করে আমাকে প্রতি সানডে করে আসতে হতো এখানে শুধুমাত্র কলকাতা শেখার জন্য তো এইভাবে আমার স্ট্রাগলটা শুরু হয় যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমার বাবা মা আমার বাড়ির লোক মানে ভীষণ সাপোর্টিভ ছিলেন এই বিষয়ে কারণ আমার বাবা একজন বিজনেসম্যান সে সারা সপ্তাহ তার বিজনেস সামলে একটা সানডে ছুটির দিন সে তার মেয়েকে নিয়ে রেস্ট না নিয়ে যেত কলকাতা শহরে আমাকে কিনা আমাকে এই প্রফেশনে আনার জন্য যে রেডি একটা দরকার হয় কারণ আমরা যখন চাকরি করতে গেলে পড়াশোনার একটা ধাপ পেরোয় সেরকম আমাদের প্রফেশনে আসতে গেলে কিছু ধাপ দরকার হয় তো সেইটা রেডি করার জন্য তো এইভাবে করে শুরু হয় অডিশন দিই অডিশনে আমাকে সিলেক্ট করা হয় অ্যান্ড দেন এখান থেকে আমার স্টার্টিংটা হয় সেটা স্টার্টিং আমি সিরিয়াল শুরু করি হলো ক্লাস 8-এ তখন প্রফুল্ল বলে একটা সিরিয়াল হতো রূপসী বাংলা চ্যানেলে তো সেটা ছিল আমার প্রথম সিরিয়াল তারপরে আস্তে আস্তে ওখান থেকে তুমি রবি রবে খোকা বাবু কেশব মনসা বিকেলে ভোরের ফুল বাক্সবদল খোকা বাবুর পরে আলো এই কি বলে অপরাজিতা অপু আলতা ফরিদ মানে এরকম জার্নিটা আস্তে 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 শুরু হয় তো এটা আমি বেসিক বললাম কিন্তু প্রায় 10-12 বছর মানে একটা মেয়ে ছোট থেকে বড় হয়ে ওঠার পুরো স্ট্রাগলটা এরকম ভাবে 5 মিনিটে বলা যাবে না ওটা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে সো মাচ মিষ্টি করে হাতের তালি আচ্ছা এরপরে কি করবেন ডান্স না গান আমরা আচ্ছা আমাকে যেটা রিকোয়েস্ট করা হয়েছে বাংলা গান করার জন্য আচ্ছা কারণ আমি পরপর দুটো হিন্দি গান করেছি আর বাংলা গান কারণ অনেকটা এমনিও রাত হয়েছে আমি আরো অনুষ্ঠান অনেক শেষের দিকে কারণ হ্যাঁ প্রোগ্রামটা কিন্তু করছে তো হ্যাঁ সবই তো একজন বাইরে থেকে কাউকে যখন আনা হয় তার সঙ্গে তো সেভাবেই করতে হবে মানে প্রোগ্রাম মানে আপনি কিটা বলছেন শুধু গান গাইলেই হলো আর নেচে দিলেই হয়ে গেল নাকি তো আমাকে যে বাংলা গান করার জন্য বলা হয়েছে এবার যেহেতু আমি সিঙ্গার নই আমি প্রথমেই বললাম আমি গানটা জানি না তো সেই জায়গা থেকে আমি বাংলা গান বা আমার কাছে যেটা আমি জানি সেটা তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি আরে
আছে প্রশ্ন বলার কিছু? তোমাদের কিছু আছে জিজ্ঞাসা? কি হয়েছে, কিছু হয়নি? ফোন নিয়ে তো আসতে কেন? কটা গার্লফ্রেন্ড আছে তোমার? এইদিক থেকে বলেছে 14টা, মানে 24 ঘন্টায় 14 জনকে সময় দিতে গেলে তো হয়ে গেল শেষ কথা। 48টা, তাহলে তুমি সময় দাও কি করে? কত হেভি ট্যালেন্ট, ওই জন্য দুটো ফোন না, দুজনকে বিয়ে করার জন্য, মেনটেন করার জন্য দুটো ফোন, মানে চারটা সিম তার হিসাব করো, মানে আরো চারটা আছে বলছো তো? তোমাদের এখানে কি গার্লফ্রেন্ড আছে তো? সবার হাত তুলে দেখি কার কার আছে। বউ আছে, মানে তুমি তো অল্প বয়সে একদম সেরে ফেলেছো কাজ। হ্যাঁ, এই যে এইসব খাচ্ছ, বউ তো আর মানে কিছু করবে না তোমাকে এইসব খাওয়ার জন্য। মুখটা পুরো লাল হয়ে রয়েছে। সে আমরা ছোটবেলায় গোলা খেতাম, গোলাতে যেরকম হতো ঠিক সেম। কি হয়েছে? ও আচ্ছা, আর কালারটাও বুঝি কেটে যায়। ও আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স নেই ভাই, যাই না। ম্যাডামের পারফরমেন্সের একেবারে শেষ লগ্নে উনি এসে গেছেন, এনার পরে সায়নী ঠাকুরদা আছে, গানে সবাই মিলে হই হুল্লোড়ে মাতবো। তো যখন আমি মঞ্চে এখনই আসছিলাম, অনেক বন্ধুরা, কমেডির বন্ধুরা জিজ্ঞাসা করছিল যে ভাই একটু ম্যাডামকে বলো, মায়ের বোনেরা তো খুব মুখ ফুটে বলতে পারছে না, আলতা ফলিক থেকে কোনো ডায়লগ শুনবে না, সরাসরি ডান্স দিয়ে শেষ করে দেবে, ডান্স হবে, তাই তো? একটু জোরে চিৎকার হোক, আমার মায়ের কাছে ডান্স দিয়ে শেষ করবে। থ্যাংক ইউ, চলুন ম্যাডামের শেষ পারফরমেন্সে খুব সুন্দর একটা ডান্স দেখবো।